সিন্ডিকেটের কারণে অনেক মেধাবীরা জায়গা পাচ্ছে না, এর সঙ্গে আপনি একমত কিনা? একমত কথা সত্য। আমি এরকম সিন্ডিকেটের ভেতরে বাইরে কখনো এরকম ডিরেক্ট শিকার হয়েছি কিনা আমি মনে করতে পারছি না, কিন্তু আমার চারপাশে অনেকেই বলে যে এরকম একজনের কাজ আরেকজনের কাছে চলে যাচ্ছে, একজনের সব মানে ফাইনাল ছিল কিন্তু সে কন্টেন্টটা যখন প্রকাশ পায় দেখে যে আরেকজনের ভয়েস কিংবা যার নাম থাকার কথা ছিল তার নাম নেই আরেকজনের নাম, এরকম শুনেছি আমি। একটা নেতিবাচক প্রভাব তো স্বাভাবিকভাবেই পড়বে, কারণ মেধাবীরা যদি জায়গা না পায় আস্তে আস্তে তারা তো নিরাশ হয়ে যাবে, এক সময় সে এই সেক্টর থেকে অন্য সেক্টরে ডাইভার্ট হয়ে যাবে। এরকম নানা ধরনের প্রতারণার শিকার অনেকে হয় আর কি, তো অনেকগুলো সংগঠন আছে গানের, তো তাদের আসলে কাজ কি, তারা আসলে কতটুকু এই প্রতারণা বা এই যে আপনার সিন্ডিকেট বা নেতিবাচক প্রভাবগুলোর বিরুদ্ধে তারা আসলে কতটুকু কাজ করতে পারছে বা আদৌ করছে কি না? এখন যে শিকার হয়েছে, যে সাফারার হয়েছে, সে যদি কমপ্লেন না দেয় তাহলে তো অ্যাসোসিয়েশন কী করবে? হয়তো বা সে কমপ্লেনই দেয় নাই, কাউকে জানাই নাই, ব্যক্তিগত খুব ব্যক্তিগত জায়গায় রেখে দিয়েছে। আর এরকম অ্যাসোসিয়েশন তো আসলে এরকম কোনো কী বলে একদম স্পেসিফিক এই কমপ্লেন ছাড়া ঢালাও মানে কীভাবে কাজ করবে? আর এরকম অ্যাসোসিয়েশনগুলো তো আসলে নামকা অস্তেই মানে তৈরি হওয়া, এদের বাৎসরিক কিছু জায়গায় একত্র হওয়া, আর এর বাইরে তো আমার মনে হয় না অ্যাসোসিয়েশনগুলো ব্যক্তিগতভাবে মানে কোনো শিল্পীর স্বার্থে কিংবা মানে যাদের সমন্বয়ে অ্যাসোসিয়েশন তাদের ব্যক্তিগত স্বার্থে মানে কিংবা একটা সামগ্রিক পরিবর্তনের উদ্দেশ্যে কোনো বড় ধরনের কাজ করেছে আমার মনে হয় না। তো এরা বছরে এক দুইবার একত্র হয়, কিছু প্রোগ্রাম ফিক্সড প্রোগ্রাম থাকে, সেগুলোতে হই হুল্লোড় দেখা দেখা হয়, একটা ভাবের আদান প্রদান হয়। আমার কাছে মনে হয় এই পর্যন্ত এই সংগঠনগুলোর মানে কাজ, তাও কম বলবো না, কারণ এই করোনার আগে এই মহামারীর আগে তো আমাদের কোনো অ্যাসোসিয়েশনই ছিল না, তো অ্যাটলিস্ট তো তিনটে অ্যাসোসিয়েশন দাঁড়িয়েছে, গীতিকবি সংঘ বলি কিংবা কম্পোজার অ্যাসোসিয়েশন বলি সিঙ্গার অ্যাসোসিয়েশন বলি, অ্যাটলিস্ট তো তিনটে সংগঠন আমরা পেয়েছি। তো আমাদের সবার মাঝে মাঝে দেখা হয়, এটাও আমি বলবো যে না মানে সামথিং ইজ বেটার দেন। অনেকে কমপ্লেন করে না প্রতারণার শিকার হওয়ার পরেও, অনেকে কমপ্লেন করে না, নিজের ভেতর খুব রেখে দেয় বা নীরবতা পালন করে, অনেক সময় ভয়েও করে। তো এই যে নীরবতা পালন করে বা এই বিষয়টা আসলে প্রকাশ না করার বিষয়টা কীভাবে দেখছেন? এতে করে কি সমস্যাগুলো আরও বাড়ছে, সমাধান হওয়ার চেয়ে এগুলো বাড়ছে কি না? বাড়ছে আর কমছে কি, এখানে আসলে একটা অলিখিত একটা কম্পিটিশন তো এমনিতেই আছে, যে কোনো ক্রিয়েটিভ সেক্টরে একটা কম্পিটিশন থাকবেই, সেইখানে আসলে মেধার সাথে আরও কিছু মানে দূরদর্শিতা যার ভিতরে আছে সে টিকে যাচ্ছে অথবা সে ফাইট করে কিংবা সবার সাথে একসাথে সে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে, সবার থেকে আলাদা হয়ে হতে যাচ্ছে। শুধু গান ভালো গাইলেই তো এখন এই এই সময়টাতে যে অনেক ভালো গাই বলে আমি গ্রাম থেকে ঢাকায় এসে শিল্পী হয়ে যাব কিংবা বড় অভিনেতা হয়ে যাব, নায়ক নায়িকা হয়ে যাব, এরকম সুযোগ তো এই মুহূর্তে নেই। এখন একটা ট্যালেন্ট মাথা উঁচু করে দাঁড়াতে চাইলে তার যেমন স্কিল লাগবে স্বক্ষেত্রে, সেই সাথে তার আরও অনেক আনুষাঙ্গিক স্মার্টনেস দরকার, তো সব কিছু মিলিয়ে তো আসলে একটা ট্যালেন্ট উঠে আসে। এখন যারা এরকম শিকার হয় তারা যদি নিজে ফেস না করে, হয়তোবা এটা সামগ্রিক অর্থে কিছু ক্ষেত্রে তো অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি।